আমার কাছ থেকে তুই অনুরাগকে কেড়ে নিয়েছিস মেঘলা। যতদিন না আমি অনুরাগকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো ততদিন তোর সঙ্গে এই লড়াই আমার চলবে। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সময় মনে ছিল না এখন তোর মার মাথা ঠান্ডা হয়েছে? না অবিন মামু, মাথা ঠান্ডা হওয়া তো অনেক দূরের কথা, তারপরে আরো অনেক জল গোলা হয়েছে। তার মানে? মা আর বাবি এ বাড়িতে এসেছিল অবিন মামু, তার সঙ্গে দিদিভাইও এসেছিল। সেদিনই আমরা জানতে পারি যে দিদিভাই নাকি মাকে কথাগুলো বলেছে। তারপর প্রচুর অশান্তি হয়, আমার মা তারপর সবার সামনে এ বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে বলেছে যে আমি নাকি মাকে কথাগুলো সত্যি বলেছি, দিদিভাই নাকি মিথ্যে কথা বলেনি। কি বলছিস রে মা? আমি ঠিকই বলছি অবিন মামু, তারপর থেকে তো অনুরাগ আমার সাথে কথাই বলছে না, আর আর মার কাছে তো আমি দুচক্ষের বিষ হয়ে গেছি। অবিন মামু, আমার আমার নিচে যাওয়ারও কোনো অধিকার নেই, আমি ঘরের মধ্যে একরকম ঘরবন্দি হয়ে বসে আছি। ছি ছি, তোর মা এমন কথা বললেন কেন? আমি জানি না, আর যেটা আমার মন বলছে সেটা যে আমি ভাবতে চাই না অবিন মামু, আমি সত্যি ভাবতে চাই না যে আমি আমার মায়ের নিজের মেয়ে নই বলে, শুধুমাত্র কুড়িয়ে পাওয়া মেয়ে বলে। মা দিদিভাইকে বাঁচাতে আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করলো, এটা আমি ভাবতে চাই না। না না, তুই ভাবতে না চাইলেও তো ঘটনাটা তাই দাঁড়ালো। সবই আমার কপাল অবিন মামু, যে মেয়ের জন্ম থেকে এত ঘটন, তার কপালের থেকে আর ভালো কি হতে পারে বলো? বাবার সঙ্গে যোগাযোগ করেছিস? না, আমি আমার জীবনে আর কোনো জটিলতা চাই না। একদিন ঈশ্বর চাননি বলেই আমার জীবনটা তো আর পাঁচজনের মতন হয়নি, তাই আমি নতুন করে আর কোনো সম্পর্ক খুঁজতে যেতে চাই না। তুই তোর মার খোঁজও করবি না আর? যদি কোনোদিন মার সাথে দেখা হয়, যদি কোনোদিন খোঁজ পাই পাব, আমি নিজে থেকে আর কোনো খোঁজ করব না অবিন মাম, আমার নিজের যা আছে আমি তো সেটাই ভালো করে রাখতে পারছি না। অবিন মামা, আমাকে অনুরাগ বাড়ি থেকে বের করে দেয়নি, অন্য কোথাও দিয়ে আসেনি, কিন্তু বিশ্বাস করো দিয়ে আসলে এর থেকে ভালো হতো। বুঝতে পারছি তুই খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিস, আমি কিছু করতে পারবো কিনা জানি না, তবে যদি কথা হয় আমি কিন্তু তোর হয়ে কথা বলবো মা। না না অবিন মামু, তুমি এসব কিছু বলতে চাও না, তুমি জানো না গোটা ব্যাপারটা এখন এমন একটা বিশ্বাসের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কেউ তোমার কথা শুনবে না, বরং উল্টে বলবে যে আমি তোমাকে বলেছি আমার হয়ে কথা বলতে। অবিন মামু, আমি আর অশান্তি চাই না, আমি আর কোনো অশান্তি চাই না, তার চেয়ে বরং যদি কোনোদিন কিছু ঠিক হয়, যদি ঈশ্বর চান, তাহলে আমি নিজেকে একদিন ঠিক প্রমাণ করতে পারবো, তুমি দেখো
সবার আমার উপর থেকে ভুল ধারণাটা কেটে যাবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এসব অশান্তির মধ্যে তুই গানটা ছাড়িস নি তো মা? আর গান এ কথা বললে কিন্তু হবে না মা। তুই যদি গানের মধ্যে থাকিস তাহলে এইসব ক্রাইসিস ওভারকাম করতে পারবি। তোর তো গান গাওয়ারই কথা রে মা, তোর তো এই সাংসারিক জটিলতার পাঁকে জড়িয়ে পড়ার কথা নয়। গান গা, গান গা, বেশি করে গান গা। আর শোন, ওই যে প্রতিযোগিতাটা আছে না, তোর মা যতই না করুক তোকে কিন্তু ওখানে গাইতে হবে। আমি তোর নাম দিয়ে দিয়েছি, আমি নিজে তোকে নিয়ে যাবো। অবিন মামু, সেটা তুমি করো না। দেখো, আমি মার কথা অমান্য করতে পারবো না। তুমি বুঝতে পারছো না আমাদের বাড়ির কি সিচুয়েশন এখন। আমার গান গাইতে যাওয়াটা অনুরাগও মেনে নেবে না। কিন্তু দিনটা তো আর ফিরে আসবে না মা। দেখ, একদিন তোদের সব ঠিক হয়ে যাবে, কিন্তু ততদিনে সুযোগটা তো হাতছাড়া হয়ে যাবে। আমার আর কোনো উপায় নেই অবিন মামু। উপায় আছে, তোকে কৌশল করতে হবে। কৌশল? না না, আমি সেসব পারবো না। খুব পারবি, গানকে এত ভালোবাসিস আর গানের জন্য এইটুকু করতে পারবি না? বাড়িতে বলার দরকার কি তুই গান গাইতে যাচ্ছিস? এসব তুমি কি বলছো অবিন মামু? তুমি বুঝতে পারছো বাড়ির কেউ জানতে পারলে কি সাংঘাতিক রাগারাগিটা করবে? আমি এমনিতেই প্রত্যেকটা মানুষের চোখের বিষ হয়ে আছি অবিন মামু। আমি আর অশান্তি চাই না। বোকা মেয়ে কোথাকার! দেখ, পরে যখন জানতে পারবে যে তুই গানে ভালো করেছিস তখন সবাই কত খুশি হবে বলতো। ভুলেই যাবে যে তোর উপর ওদের রাগ ছিল, বরং ভাবতে পারে যে ও কাজ তুই করিস নি। মানুষকে সবসময় গুণের প্রমাণ দিতে হয় মা, প্রতিভাকে সবসময় শুশ্রূষা করতে হয়, নাড়াচাড়া করতে হয়, প্রতিভাকে বাঁচিয়ে রাখতে হয় মা। দেখ, প্রতিভা তো সবার মধ্যে থাকে না, যাদের থাকে তারা ঈশ্বরের কাছের মানুষ। প্রতিভাকে অপমান করা মানে ঈশ্বরকে অপমান করা। প্রত্যেককেই ঈশ্বর একটা নির্দিষ্ট কাজ দিয়ে পৃথিবীতে পাঠান, তাতেই তার বেঁচে থাকার সার্থকতা। তুই গান গাইলে সেটাই হবে তোর ঈশ্বর নির্দিষ্ট কাজ। তুই গান গাইবি না মানে আমি বলছি তুই গান গাইবি। সেদিন তোকে কখন বেরোতে হবে আমি সব বলে দেবো। যে কোনোভাবে তোকে বাড়ি থেকে বেরোতে হবে, দরকার হলে ও বাড়িরই কারো সাহায্য নিবি। দেখি আমি পিকলুর সঙ্গে কথা বলতে পারি। মোট কথা, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নিজের মনে গান প্র্যাকটিস কর। বলছিলাম কি অবিন মামু, কাকে ফোন করছো? কি হলো, কি কে লাইনে কে আছে? অবিন মামু। কি বলছিল অবিন মামুকে ফোন করো তুমি? খুব বেশি চালাক মনে করছো নিজেকে না? তুমি কি ভেবেছিলে অবিন মামুকে ফোন করে ইনিয়ে ভিনিয়ে তুমি বলবে যে তুমি এসব কিছু করো নি? আর অবিন মামু সেগুলো বিশ্বাস করে বাড়ির সবাইকে বোঝাতে আসবে। মেঘলা মা, মেঘলা মা শোন, যে অবিন মামু একটা সহজ সরল মানুষ, কোনোদিনও সংসারের এই সমস্ত ভেতরকার জটিল ব্যাপারে নিজেকে জড়ানি তোমার স্পর্ধা কি করে হলো তাকে এই সমস্ত কথা বলতে, এই সমস্ত কথার মধ্যে তাকে জড়াতে? হ্যাঁ, তাতান যেহেতু তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা সবাই যেহেতু তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তুমি এখন ভাবছো চালাকি করে অবিন মামুর মাধ্যমে আমাদের মুখ ঘুরিয়ে নেবে। বাইরে থেকে দেখে যত ভালো মানুষ বলে মনে হয়, ভেতরে ভেতরে তাদের চেয়ে গুণের কোনো শেষ নেই। কোন সাহসে তুমি অবিন মামুকে ফোন করেছো বলো, উত্তর দাও আমার কথার।
অবিন মামু আমি আমি এখন রাখছি ফোনটা তোর মাকে দে অবিন মামু কথা বলবে কি কথা বলবে অবিন মামু কি বলবে অবিন্দা হ্যাঁ এই মেয়েটা তোমাকে কি বলছে অবিন্দা ও তোমাকে বলছে তো যে ও কিছু করেনি তাই তো না শোনো মানে অবিন্দা অবিন্দা না আমি তোমাকে একটা কথা বলছি অবিন্দা ওর মা যে এই মেয়েটাকে কুড়িয়ে পেয়ে এত ভালোবাসা দিয়ে এত আদর দিয়ে তিল তিল করে মানুষ করেছে বড় করে তুলেছে যে নিজের মেয়ের ব্যাপারে স্যাক্রিফাইস করেছে এই মেয়ের জন্য ওর সঙ্গে তাতানের বিয়েটা মেনে নিয়েছে পর্যন্ত ওর সেই মা কিন্তু অবিন্দা আমাদের বাড়িতে এসে বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে গেছে যে এই কথাগুলো মেঘলা ওর মাকে বলেছে যেটা নাকি অদ্রিজা ওভারহিয়ার করেছে বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো অবিন্দা আমি তোমাকে বলছি এখনো যতই ভালো মানুষ সাজার চেষ্টা করুক তুমি ওকে বিশ্বাস করো না প্লিজ মালবিকা তুমি খুব রেগে আছো তুমি আমার দুটো কথা শোনো না 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 আমি তোমার কোনো কথা শুনবো না এই ব্যাপারে আমি তোমার কোনো কথা জাস্ট শুনবো না তোমার আমার সম্পর্ক নিয়ে কোনো নোংরা কথা আমি এই মেয়েটার মুখ থেকে শুনবো না অবিন্দা জীবনের অনেক জায়গায় আমি আমি হেরে গেছি অবিন্দা কিন্তু এখন এই মেয়েটার সামনে আমি আমি হেরে বসে থাকতে পারবো না অবিন্দা কিছুতেই না মালবিকা আচ্ছা বেশ তুমি একবার আসতে পারবে আমার এখানে হ্যাঁ যেতে পারি কিন্তু এটা নিয়ে আর কোনো কথা হবে না তোমার সাথে আমার দ্যাট ইজ ফাইনাল অবিন্দা আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই ব্যাপারটার মধ্যে নিজেকে জড়িও না হতে পারে ও তোমার বোনের মেয়ে তাই বলে ওর এত বড় একটা অন্যায় তুমি মেনে নেবে এটা তো হতে পারে না অবিন্দা হতে পারে আমি এখন রাখছি পরে তোমার সাথে কথা বলবো হ্যালো শোনো মালবিকা খবরদার তুমি যখন তখন ফোন করে অবিন্দাকে আর বিরক্ত করবে না তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি এরপর বেশি বাড়াবাড়ি করলে যেখান থেকে এসেছো সেখানে ফেরত পাঠিয়ে দেবো এরপর বেশি বাড়াবাড়ি করলে যেখান থেকে এসেছো সেখানে ফেরত পাঠিয়ে দেবো অত্রিজার মতন একটা শিক্ষিতা ভালো সুন্দর মেয়ে চোখের সামনে ঘোরাঘুরি করছে আর আমাকে আমাকে তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে হচ্ছে এটা যে আমার কাছে কতখানি লজ্জার কতখানি অসম ঘর তো তুমি পাকিয়েছিলে দোষ তো তোমার তুমি তো সব মিথ্যে কথা বলেছিলে তখন তো বুঝতে পারিনি আজকে তো বুঝতে পারছি আমি সেটা নাহলে তাতানের সাথে অদ্রিজার বিয়েটা কেউ আটকাতে পারে নাকি খুব লাভ করেছিলে না কি ভেবেছিলে বামুন হয়ে চাঁদে হাত বাড়াবে সেদিন কেন এই কথাটা বুঝতে পারোনি যে বামুন সত্যি সত্যি চাঁদ ছুঁতে পারে না বামুন হয়ে চাঁদে হাত বাড়াবে সেদিন কেন এই কথাটা বুঝতে পারোনি যে বামুন সত্যি সত্যি চাঁদ ছুঁতে পারে না
प्यासंग नर पछतानी मैं प्यासंग नर पछतानी देखो ऐसी मद की मैं देखो ऐसी मद की मैं प्यासंग नर पछतानी मेघला पिकलू दब तुम्हें एशोप तुबु भालो तुम्हें अमर घरे ले अमर घरे तो क्यों आशे ना और आमी नीचे गिले हो क्यों আমার সাথে কথা বলে না এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার মেঘলা আমি কখনো ভাবিনি যে এই ব্যাপারটা এইভাবে ঘুরে যাবে পিকলুদা তুমি আমায় বিশ্বাস করো তো আমি যেমন অন্তরের গভীর থেকে তোমাকে বোন বলে ডেকেছি ঠিক তেমনি অন্তরের গভীর থেকে আমি এটা বিশ্বাস করি যে তুমি এই ধরনের কাজ করতে পারো না কেদো না মেঘলা এই বাড়িতে তোমার চোখের জলের দাম কেউ দেবে না তাই বলছি প্লিজ কেদো না তুমি এইখানে এইভাবে এত আস্তে গান শুনছিলে কেন ভয় ভয় মানে গান শুনতে আবার কিসের ভয় বিক্রুদা তুমি তো জানো মা চায় না আমি গান গাই তো গান গাইতে পারছি না তাই গান শুনছিলাম তুমি জানো না পিকলুদা গান গাইতে পারছি না বলে আমার কতটা যন্ত্রণা হচ্ছে আসলে জ্ঞান হওয়ার পর থেকে তো কখনো গান ছাড়া থাকিনি গান না গাইতে পারলে কতটা কষ্ট হয় সেটা বুঝতে পারিনি এতদিন আজ বুঝছি তাই তাই গান শুনে গাইতে না পারার কষ্টটা একটু কমানোর চেষ্টা করছি আমার তো সবকিছুই বন্ধ হয়ে গেছে কান কান শোনাটা যাতে বন্ধ না হয়ে যায় তাই তাই আস্তে আস্তে গান শুনছিলাম কিন্তু মেঘলা এভাবে তো মানুষ বেঁচে থাকতে পারে না সত্যি কথা বলতে কি ছোট মাসির এই বদলে আমিও একটু অবাক হয়েছি মেনে নিতে পারিনি ব্যাপারটাকে আসলে আমার কি মনে হয় বলতো রাগিন এসব বারবার এই ব্যাপারটাকে নিয়ে ছোট মাসিকে অ্যাকিউজ করে তো কথা শোনায় সেই জন্যই হয়তো অন্য কেউ এই কথাগুলো বলেছে সেটা ছোট মাসি মেনে নিতে পারেনি কিন্তু আমি তো কথা বলিনি পিকলু তো হ্যাঁ সেটা আমি জানি যে তুমি এই কথাটা বলনি কিন্তু ছোট মাসির তো বদ্ধ মূল ধারণা যে এই কথাগুলো তুমি বলেছ আর তোমার দিদির মহিমা তো অসীম সবার সামনে ব্যাপারটাকে এরকম ভাবে প্রেজেন্ট করেছে যে সত্যি তবে আমি একটা ব্যাপারে একটু অবাক হচ্ছি শেষমেশ তোমার দিদি কি তোমার মাকেও কিনে নিল
আমি জানি না। তবে ছোটবেলা থেকে যে মায়ের আদরে যত্নে ভালোবাসায় বড় হয়েছি তার সম্পর্কে অন্য কিছু আমি ভাবতে চাই না। তুমি ভাবতে না চাইলেও আমাকে ভাবতে হচ্ছে মেঘলা, আমাকে ভাবতে হচ্ছে। ওনার কি একবারও মনে হলো না যে একটা নির্দোষ মেয়েকে উনি নিজের হাতে সবার সামনে দোষী বানিয়ে চলে গেলেন? একবারও মনে হলো না ওনার? দেখো, তুমি নিজেকে যতটা দূরে সরিয়ে রাখবে সবার থেকে, সবাই কিন্তু তোমাকে ততটাই দূরে পাঠিয়ে দেবে। সবার মনের থেকে দূরে চলে যাবে তুমি। তাই বলছি, একবার যাও না নিচে। আমি যখন একবার ওর ভেতরটা দেখতে পেয়ে গেছি তাতান, তখন ইহজীবনে ও আর আমাকে ভোলাতে পারবে না রে, কিছুতেই না। ছোট মাসি, চলো 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 পাল্টাই।